আসসালামু আলাইকুম আল্লাহ রসুলিল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা আজ জানাবো যে ইসি মুবারক লিখে সাথে রাখলে কখনো গরিব হবে না ও টাকা শূন্য হবে না মানুষের হাতে যদি টাকা না থাকে তখনই বোঝা যায় অভাব কি জিনিস আর দরিদ্র হলে তো ইমান হারানোর সংখ্যা থেকে যায় এই জন্য রাসুলসুল্লা ইসলাম কিন্তু দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ইমান হারা যেন না হই গরিব যেন না হই গরিব থেকে পানা চেয়েছেন আজ আপনাদেরকে এমন একটি ইসিমের কথা জানাবো যে ইসিমটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন তাকে কখনো গরিব করবেন না এবং এই ইসিমবার যদি লিকে সাথে রাখা যায় তাহলেও তাকে গরিব করবেন না আসুন আমরা এই গুরুত্বপূর্ণ আমলটি আমরা জেনে নিই আল্লাহ বাকর আয়ের নিরানব্বইটি নাম রয়েছে প্রতিটি নামের আলাদা আলাদা ফজিলত রয়েছে ঠিক তেমনি অবি এই যে সিমটির কথা বলবো এই সিমে আরও কিছু ফজিলত আছে এই ফজিলতগুলো আপনাদেরকে জানানো প্রয়োজন বলে আমি মনে করছি নিয়ামুল কোরআন গন্তে এসেছে প্রত্যহ ফজর নামাজের পর তিনশত আট বার ইয়া রাজা পাঠ করলে গায়েব হতে রেজিক আসে হাত টাকা শূন্য হবে না নামুল কোরআন নামক একটি গ্রন্থ যেখানে আমল নিয়ে গুরুত্বপূর্ণ সহি আমল নিয়ে আলোচনা করা হয়েছে ফজরের নামাজের পর তিনশো আটবার প্রতিদিন ইয়া ইয়া কু পাঠ করলে গায়ে ভতে আসে এবং হাত টাকা শূন্য হবে না অর্থাৎ সবসময় হাতে পকেটে টাকা থাকবেন ইনশলহ আরেকটা গুরুত্বপূর্ণ আমল দেখুন এই নামেরই একটি আমল ব্যবসা প্রতিষ্ঠানে বা ক্ষেত খামারে ইয়া ইয়ারজাকু নামটা লিখে যদি রাখে এবং খামারি বা ব্যবসা ব্যবসায়ী মানুষ যদি অধিক পরিমাণে ইয়া রজাকু পরে তাহলে তার ব্যবসা তো ভালো হবে ক্ষেত খামারেও তার ভালো উৎপাদন হবেন সব আমলটি কিন্তু পরীক্ষিত আপনারা করতে পারেন আরেকটা আমল দেখুন গুরুত্বপূর্ণ যে আমলটার কথা আজ আমরা জানাতে চাচ্ছি ইয়ার্জাক এই নামটি আরবিতে জাফরান দ্বারা লিখে জাফরান কালে পাওয়া যায় ওই জাফরান দ্বারা লিখে আপনি যদি সাথে রাখেন তাহলে কখনো গরিব হবে না নিঃস্ব হবে না অভাবী হবে না দরিদ্র হবে না সুবাহ আল্লাহ এই নামের প্রত্যেকটা নামের যে কি পাওয়ার রয়েছে যারাই আমল করে তারাই মাত্র এই আমলগুলো বুঝতে পারে যারা আমল করে না তারা কি করে বুঝবে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা এই বিষয়টা কিন্তু জানলাম আল্লাহ আল্লাহফাকরবুল আলমিনের প্রতিটি নামেরই আলাদা আলাদাটা কিন্তু ফজিলত আছে সুতরাং আল্লাহ বাকরবুল আলমিনের এই ফজিলতগুলো আমাদেরকে জানতে মানতে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লা